কার্তিক মাসেই বেরিয়ে এলো নতুন বনকাঁঠাল এই ফলকে বনকাঁঠাল বলা হয় কেন এই ফলে কি ফুল হয় এই ফল কোথায় পাওয়া যায় বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব এবং সবাইকে দেখানোর জন্য চেষ্টা করব সব বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবেন লাইক দিতে বন্ধুরা পয়সা লাগে না যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিয়াত নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যা বলছিলাম এই ফল কোথায় পাওয়া যায় এই ফল বন্ধুরা সুন্দরবন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায় সুন্দরবনের নদীর জোয়ারের পানিতে এই গাছগুলি ভালো জন্মে কেদামাটির ভিতরে এই গাছ সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা সুন্দরবনের ভিতরেও কিন্তু এই গাছ এবং ফলগুলি পাওয়া যায় এই ফলে বন্ধুরা ফুল হয় না ফুলবিহীন এই ফলগুলি মতো ওই গাছের মাটি থেকে বেরিয়ে এসে একদম ফল বের হয়ে যায় আর এই ফলের গায়ে বন্ধুরা প্রচুর পরিমাণে কাটা থাকে গাছের যে পাতাগুলি থাকে ওই পাতায়ও তিন সারি কাটা থাকে বাঁকা বাঁকা কাটাগুলি হয় এই গাছে বন্ধুরা কোনো ডালাপালা হয় না সরু সরু করে পাথা বের হয় ওই পাথার তিন সারি কাটা হয় এবং পাথার মধ্যখান থেকে যে মাইসটা থাকে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় মাইস বলি সেই মাইস থেকে কিন্তু এই কাঁঠালের মুচিটা বের হয়ে আসে তো বন্ধুরা এই যে কাঁঠালগুলি দেখতে পারছেন এই কাঁঠালগুলি কিন্তু জ্যৈষ্ঠ মাসে গিয়ে পাকবে তো সাত থেকে আট মাস এই ফলগুলি গাছে থাকবে এই ফলকে বনকাঠাল বলার কারণ হয়েছে একটাই এই ফলগুলি বনের ভিতর হয় বন বলতে সুন্দরবনের ভিতরে হয় আর এই গাছগুলি এক জায়গায় থাকে যেখানে একটা গাছ হয় ওই গাছ থেকে শাখা প্রশাখা বেরিয়ে অনেক জায়গা নিয়ে সরিয়ে যায় এবং এক জায়গায় করে জঙ্গলের মতো হয় তার ভিতরে কিন্তু বন্ধুরা এই ফলগুলি হয় সেজন্যই এই ফলকে বন বলা হয় আর কাঁঠাল বলার কারণ বন্ধুরা একটাই এই গাছেও কাটা ফলেও কাটা ফলে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে কাটা হয় এই যে দেখতে পাচ্ছেন কাটাগুলি দেখতে কীরকম লাগে একবারে শুয়ের মতো উইস এই কাটা বন্ধুরা যেখানে লাগে সেখান থেকে কিন্তু রক্ত বের হয়ে যায় আর রক্ত বের হলে সে জায়গাটা বিষের মতো লাগে তো বন্ধুরা এই কাঁঠাল যখন পাকে তখন কিন্তু এই কাঁঠালগুলি খাওয়া যায় এই কাঁঠালটা পাকার পরে হলুদ এবং লালসে বরণ হয় লালসে বরণ হইলেই বোঝা যায় যে কাঁঠালগুলি পেকে গেছে আর এই কাঁঠাল থেকে প্রচুর পরিমাণে ঘেরান বের হয় সে মনে হয় যেন ঘেরান আমি আপনাদের জঙ্গলটা দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে আরও একটা কাঁঠাল কেবল বেরিয়ে আসছে তো এর সাইজগুলি কিন্তু এখন ছোট ছোট আমি আপনাদের আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এই যে একটা কাঁঠাল বন্ধুরা এটাও কিন্তু কেবল বেরিয়ে আসছে এই কাঁঠালের বয়স মাত্র পনেরো থেকে বিশ দিন এর এই হলো বন্ধুরা পুরো জঙ্গলটা এখানে কিন্তু অনেক জায়গা নিয়ে বিস্তার করে আছে। এখানে কিন্তু পাশাপাশি বন্ধুরা দুটা কাঁঠাল এই একটা কাঁঠাল উপরে এই একটা কাঁঠাল নিচে ওটা কিন্তু প্রত্যেকটা শাখার মাথায় একটা করে কাঁঠাল তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই ভালো ভালো কমেন্টস করবেন নেক্সট আবার ভিডিও আপলোড করতে মনটা উৎফুল্ল হবে আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে